পর্তুগালের আলকেভা জলাশয়ে ইউরোপের সবচেয়ে বড় ভাসমান সোলার পার্ক শোভা পাচ্ছে, যা প্রায় ৬টি ফুটবল মাঠের সমান। একমাত্র নৌকায় করে সেখানে পৌঁছানো যায়। এমন এক নৌকায় বসে মিগেল পাতেনা অসংখ্য সাক্ষাৎকার দিয়ে চলেছেন। ৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ক্ষেত্র তৈরির কাজ শেষ করতে জ্বালানি কোম্পানির ৭ বছর সময় লেগেছে। এটা পুরোপুরি কাজ করছে এবং সবাই এর সম্ভাবনা পুরোপুরি উপলব্ধি করছে। শুধু জ্বালানি বিক্রি আমাদের টিমের কাছে আসল লক্ষ্য নয়। যতটা সম্ভব কম সম্পদ ব্যবহার করে টেকসই প্রক্রিয়াই প্রধান বিষয়। জ্বালানি কোম্পানি পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে বিশাল বিনিয়োগ করছে। গোটা দেশের মাত্র ৬% জ্বালানির উৎস সৌরশক্তি। ভাসমান সোলার পার্কের একটা বাড়তি সুবিধা রয়েছে, কারণ সেগুলি এমন জায়গা দখল করে যেটি অন্য কোনোভাবে ব্যবহার করা সম্ভব নয়। পানিতে থাকার কারণে জমির তুলনায় আরও কার্যকরভাবে জ্বালানি উৎপাদন করা যায়। প্যানেল বেশি গরম হয় না, ফলে বেশি দিন টেকে। যতটা সম্ভব জ্বালানি উৎপাদন করতে হলে প্যানেলগুলি পরিষ্কার রাখা জরুরি। সেই কাজ করার সময়ে ব্যালেন্সের ক্ষমতা ও ধৈর্য অত্যন্ত জরুরি। সৌরশক্তি এখনও পুরোপুরি বিকল্প হয়ে ওঠেনি, বরং অন্যান্য উৎসের পাশাপাশি কাজে লাগানো হচ্ছে। পরিবর্তন ও কার্বন নির্গমন পুরোপুরি বন্ধ করার প্রক্রিয়ার ক্ষেত্রে এটা একটা সমাধান সূত্র। সারিবদ্ধ সৌর প্যানেলগুলি বাঁধের জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে গ্রিডের সঙ্গে সংযুক্ত। উদ্বৃত্ত সৌরশক্তি ধারণ করা যায় অথবা পানি আবার উপরে আনার লক্ষ্যে পাম্প চালাতে ব্যবহার করা যায়। সেই পানি জলবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে। আলকেভা জলাধারে ১২,০০০ প্যানেল ও ২৫,০০০ ফ্লোটার যে পানি, বাতাস ও রুক্ষ ঢেউ সামলাতে সক্ষম, আগেভাগেই তা পরীক্ষা করে দেখা হয়েছে। স্পেনের আলিকান্তে অঞ্চলে কাস্তালার এক কারখানায় ফ্লোটারগুলি তৈরি করা হয়েছে। খুয়ান কার্লোস এর্নান্দেজ এই প্রযুক্তির নেপথ্যে অন্যতম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। পুনর্ব্যবহৃত পলিথিন প্লাস্টিক দিয়ে সেগুলি তৈরি করা হয়েছে। Éramos una pequeña empresa, ha ido creciendo estos últimos años. Ahora seremos unos cerca de unos 20. আমরা ছোট এক কোম্পানি, কিন্তু গত কয়েক বছরে বিশাল বৃদ্ধি হয়েছে। এখন ২০ জন ডিজাইন, বাণিজ্যিক দিক ও ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছেন। উৎপাদন ক্ষেত্রে ৩০ থেকে ৪০ জন শ্রমিক নিয়োজিত। এর্নান্দেজ ও পন্সের জন্য সেটা সাফল্যের বিশাল এক কাহিনী। ২০০৮ সালে তারা এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। এখন তারা ফ্লোটারগুলিকে অন্য ধরনের পরিবেশের জন্য প্রস্তুত করে তুলছেন। এই সৌর প্লান্ট ইউরোপের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদের ১% ঢেকে দিচ্ছে না। ইডিপি হ্রদের উপর আরও বড় আকারের ভাসমান অ্যারে তৈরির পরিকল্পনা করছে। ২০৩০ সালের মধ্যে পর্তুগাল শতভাগ পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি উৎপাদনের যে লক্ষ্য স্থির করেছে, এই উদ্যোগ তারই অংশ। এটা পর্তুগালের জন্য একটা মাপকাঠি এবং বাকি বিশ্বের জন্য একটা দৃষ্টান্ত বটে। আমাদের প্রকল্পই প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করছে এবং বিশেষ করে এশিয়ার জন্য মাপকাঠি হয়ে উঠছে। এশিয়া এমন প্রকল্পকে ঘিরে গভীর আগ্রহ রয়েছে, কারণ সেখানেও বিশাল মাঠ রয়েছে এবং জ্বালানি সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তারাও এমন ধরনের প্রকল্প বড় আকারে শুরু করবে। অর্থাৎ গোটা বিশ্বজুড়ে এমন ভাসমান সোলার পার্ক ছড়িয়ে পড়বে, এমনটা প্রত্যাশা করা যায়। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।